তুমি রেডি? হ্যাঁ রেডি, চলো। আপনারা কোথাও বেরোচ্ছেন কেন? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আমি কৈফিয়ত চাইনি মা, আমি যে জিজ্ঞেস করলাম যে কোথাও বেরোচ্ছেন কি। হ্যাঁ বেরোচ্ছি, বেরোচ্ছি। আর একটা কথা মনে রেখো ঝুমকো, প্রত্যেকবার খেলায় তুমি জিততে পারো না, বারবার তোমার পক্ষে জেতা সম্ভব নয়। আর এক মাঘে শীত যায় না। আমি আপনার প্রতিপক্ষ নই মা, আপনার পুত্রবধূ। পুত্রবধূ? তোমার স্বামী হাসপাতালে অসুস্থ আর তুমি তুমি স্বেচ্ছাচারী জীবন যাপন করছো, রাতের বেলা ফোনে কথা বলছো, দামি দামি নেকলেস উপহার পাচ্ছ, দামি দামি শাড়ি পাচ্ছ। তোমার মুখ দেখলে আমার মাঝে মাঝে ঘেন্না হয়। যখন সবটা জানতে পারবেন তখন আমাকে নিয়ে আপনার গর্ব হবে মা। কোনোদিন নয়, তোমাকে নিয়ে আমাদের কোনোদিন গর্ব হবে না, কারণ তোমার শরীরে অজিত চাকরার রক্ত বইছে। অজিত চাকরার। চলো শোনাবো, সময় নষ্ট করো না। দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? হাসপাতালে যাচ্ছি আমার ছেলের সঙ্গে দেখা করতে, কোহিনুরকে দেখতে। ওকে বলতে হবে না ওর বউয়ের গুণকীর্তনের কথা, সব বলতে হবে। আমার তো মাঝে মাঝে ডাউট হয়। কি? মাঝে মাঝে আমার ডাউট হয় সমস্ত ঘটনার মূল লুকিয়ে আছে ওই হাসপাতালে। হ্যাঁ, যবে থেকে আমার ছেলে হাসপাতালে গেছে সবে থেকে সবকিছু উল্টো পাল্টা হচ্ছে, কোনো কিছু ঠিক হচ্ছে না, কিচ্ছু ঠিক হচ্ছে না। তা এই নেকলেসটাও তুমি গিফট পেয়েছ? হ্যাঁ দাদু ভাই। শাট আপ, শাট আপ। আমাকে মিথ্যে কথা বলছো আর পান্নালাল রায়কে দিও তুমি বারবার মিথ্যে কথা বলাচ্ছ। হ্যাঁ, পান্নালাল রায় এটা তোমাকে গিফট করেননি, উনি কেনেননি, কারণ রেস্টুরেন্টের রাত ছাড়া উনি এই বাড়ির বাইরে একদিনও পা রাখেন। তাই বলছি চুপ, বানালকে হাইকোর্ট দেখিও না। চল গুঞ্জা। আপনি একদম ঠিক বলেছেন মা, বাঙালকে হাইকোর্ট দেখাবো না। আপনাকে একটা কথা বলি মা, আপনি যা ভাবছেন একদম ঠিক ভাবছেন। এই নেকলেসটা আমাকে আমার দাদা শ্বশুরমশাই দেননি, দিয়েছে আমার স্বামী। কিন্তু আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না, কিচ্ছু না।